আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু মাটি আছে, মাটিগুলো কোকোপিট মিশানো এবং একদম ঝুরঝুরে, এবং ভালো মাটির একটা গুণ হইল যে চাপ দেওয়ার পর ছেড়ে দিলে সেটা এরকম দলা থাকবে, একবারে পড়ে যাবে না বালির মতো, আবার একবারে সবসময় এরকম দলা থাকবে না যে ভাঙা যাবে না ইটের চাকার মতো। তো আমরা একটা ছিদ্রওয়ালা একটা ইয়ে নিয়েছি, বাস্ট প্যান নিয়েছি, সেটার মধ্যে আমরা একদম হালকা করে পুরো উপর পর্যন্ত ভরে নিব, কারণ এটা আস্তে আস্তে খাবে, এবং পরে হালকা একটু চাপ দিয়ে নিই। এখন আমরা মাটিটা যে দেখাইলাম যে কীভাবে দিয়ে হালকা চাপিয়ে নিয়েছি, এরপরে আমরা এর উপরে টাবাস্কো পেপার ছড়িয়ে ছিটিয়ে দেব। এটা একটা খুব নাম করা মরিচ, প্রচণ্ড ঝাল হয়। আমরা মরিচের বিচিগুলো উপরে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, একটু দিয়ে হালকা চাপ দিয়ে দিলাম, একদম ভিতরে ঢুকানো লাগবে না। মোটামুটি দূরে দূরে দিয়ে চাপ দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন। এখন এটা আমরা হালকা স্প্রে করে রেখে দিব, এবং মাঝে মধ্যে হালকা স্প্রে করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মরিচগুলো কিন্তু পানি দিয়ে এই বোতল থেকে ভিজিয়ে দিয়েছি। তো এরকম হালকা হালকা ভিজিয়ে রাখলে একেই এগুলো জার্মিনেট করবে, এবং আস্তে আস্তে পানি দিতে থাকলে কিন্তু এটা একেই নিচে চলে যাবে। এটা কিছুদিন সময় লাগবে, এটাকে আর ভিতরে ঢুকানোর বা ইয়ে করার কোনো প্রয়োজন নেই আসলে। তারপর আপনি চাইলে দিতে পারেন, আপনি যদি মনে করেন যে এটা একটু ভিতরে ঢুকে দেবেন, দেন কোনো সে নেই, তো দিতেই পারেন এটা এরকম। পরবর্তীতে একটা দিতে গেলে আবার আরেকটা ইয়ে হবে, পানি দিয়ে দিছে এখন ভিতরে দিতে যাবে না। তো এটা দেওয়ার পর আপনি এটা করতে পারেন যে আপনি হালকা চাপ দিয়ে দিলেন, খেয়াল করেন যে এদিকে আবার মরিচ না লেগে দেয়। তো এই হলো অবস্থা। এখানে আমি দুটো ক্যান্টালপ দেখছি, এই ক্যান্টালপগুলো গার্ডেন ফ্রেশে পাওয়া যাবে, আপনি চাইলে নিতে পারেন, নম্বর 45 আর মেইন স্ট্রিম। আর এই হলো আমাদের অ্যাভোকাডো, এখানে আমাদের গিফট থেকে পাওয়া পর্তুলিকা, এবং দেখতেই পাচ্ছেন এটা ফুটবে, আমি খুব অপেক্ষায় আছি, এটা কালকেই হয়তো ফুটবে, আমি আজকে পটিং করে দেবো। আর এই হলো আমাদের, বলবো না, ধন্যবাদ।